त्रिपुरा 23 जून विधानसभा उपनिर्वाचने तारका प्रचारक तालिकाय মমতা অভিষেক निर्वाचन कमिशन के पाठानो तृणमूल चिठीते 27 जनेर नामेर तालिका तालिकाय সৌগত রায় ফিরহাদ হাকিম শত্রুঘ্ন সিনহা রয়েছেন আরো অনেকে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কাছ থেকে কৃষ্ণেন্দু কি জানা যাচ্ছে তালিকায় কারা কারা রয়েছেন দেখো আজকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং ত্রিপুরাতে মুখ্য নির্বাচনী আধিকারিককে একটা চিঠি পাঠিয়েছেন চিঠিতে একটা তালিকা পাঠিয়েছেন তুমি জানো যে 23 তারিখ ভোট আছে চারটি বিধানসভা উপনির্বাচনের ভোট আছে ত্রিপুরায় এবং সেই উপলক্ষে যে তৃণমূলের তরফে প্রচারকের যে তালিকা পাঠানো হয়েছে চার ক্যাম্পেইনার তালিকা সেই তালিকা প্রকাশ করা হয়েছে এবং 27 জনের নাম সেখানে উল্লেখ করা হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ আছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনের যে উপনির্বাচন সেই নির্বাচনের প্রচারে যেতে পারেন পাশাপাশি আগামী কালই অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় যাচ্ছেন আগরতলায় তার একটা জনসভা আছে পাশাপাশি রোড শো আছে এবং আগামী দিনেও আরেকবার যাবেন বা একাধিকবার যাবেন এমনটাও তৃণমূল সূত্রে জানা যাচ্ছে এবং তৃণমূলের যে প্রচারক তালিকা বা স্টার ক্যাম্পেইনারের যে লিস্ট প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও ফিরহাদ হাকিম সৌগত রায় শত্রুঘ্ন সিনহা মুকুল সাংমা রিপুন বোরা সুস্মিতা দেবরা রয়েছেন অর্থাৎ তিন রাজ্যের তৃণমূলে যোগ দেওয়া নেতারা ত্রিপুরার উপনির্বাচনে তারা প্রচারে যাবেন এমনকি যারা তারকা হিসেবে রাজনীতিতে যোগ দিয়েছেন তৃণমূলে যেমন মিমি চক্রবর্তী বা দেব সায়নী বা সায়ন্তিকা বা জুন মালিয়া বা কৌশানী মুখার্জি এদেরও নাম আছে 27 জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে যারা আগামী দিনে 27 তারিখ যে উপনির্বাচন আছে সেই উপনির্বাচনের প্রচারে ধারাবাহিকভাবে তারা অংশ নেবেন ধন্যবাদ রাজ্য চাইলে কেন্দ্র বাহিনীর সাহায্য নিতে পারে যদি মনে করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে তাহলে কেন্দ্র বাহিনীর সাহায্য নিতে পারে রাজ্যের রিপোর্ট তলব করে মন্তব্য কলকাতা হাইকোর্টে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক কি জানা যাচ্ছে দেখো কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির নির্দেশ হয়েছে যে হাওড়া সহ রাজ্যের একাধিক জায়গায় অশান্তির ঘটনায় রাজ্য সরকার যদি মনে করেন যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা সেনার সাহায্য নিতে পারেন এবং তার পাশাপাশি বলা হয়েছে যে আগামী 15 দিন অর্থাৎ 15ই জুনের মধ্যে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনায় সরকারের তরফ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই সংক্রান্ত একটি বিস্তারিত রিপোর্ট কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে এবং তার পাশাপাশি মামলাকারীদের দাবি ছিল যে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনায় অবিলম্বে সেনা অথবা আধা সেনা মোতায়েন করা হোক এবং যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে এনআইএ কে দিয়ে ইনভেস্টিগেশন করানো হোক এই ধরনের একটা দাবি কলকাতা হাইকোর্টে মামলাকারীরা করেছিলেন যার প্রেক্ষিতে আরো একবার তোমাকে বলবো কলকাতা হাইকোর্টের বক্তব্য সরকার যদি মনে করেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সেক্ষেত্রে সরকার প্রয়োজন মনে করলে সেনার সাহায্য নিতে পারে এবং এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে পুলিশের তরফ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার বিস্তারিত রিপোর্ট কলকাতা হাইকোর্টের কাছে আগামী 15ই জুনের মধ্যে পেশ করতে হবে ধন্যবাদ সৌভিক